আমি এসবি সাইড কমার্স আজকে যে বিষয়ের উপর ভিডিও আপলোড করছি এটা হলো কোম্পানি অ্যাকাউন্টিং চ্যাপ্টারের ইস্যু অফ ডিবেঞ্চার। ইস্যু অফ ডিবেঞ্চার মানে ঋণপত্র বিলি, শেয়ার ও ঋণপত্রের মধ্যে মূলগত পার্থক্য থাকলেও ঋণপত্র বিলির হিসাব নিকাশ শেয়ার বিলির মতোই। শেয়ারের মতো ঋণপত্র সমহারে মানে অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম মানে অধিহারে বা অবহারে মানে অ্যাট এ ডিসকাউন্ট বিলি করা যায়। ভিডিও স্ক্রিনে যাবে ঋণপত্র কাকে বলে, ঋণপত্রের বৈশিষ্ট্য, কিভাবে বিভিন্ন ধরনের ঋণপত্র শ্রেণী বিভাগ, কী কী জার্নাল এন্ট্রি করতে হয় বিস্তারিত যাবে। তবে বেসিক কনসেপ্ট নিয়ে আজকে দিয়ে আমার ভিডিওটি যেটা স্ক্রিনে যাবে, তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি খুব শীঘ্রই আপলোড করছি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সাজেশন অ্যাকাউন্টেন্সির, পরপর বিজনেস স্টাডিজ, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন সব পার্টের সাজেশন এবং তার সলিউশনগুলো আস্তে আস্তে আমি আপলোড করব। মূলত খেয়াল রাখা দরকার শেয়ার, যেমন শেয়ার বিলি মানে ইস্যু অফ শেয়ার যদি তোমরা বুঝতে পারো, ডিবেঞ্চারও একদমই সোজা কিচ্ছু নেই। ডিবেঞ্চার একটা ভাবে মানে একবারেই বিক্রি করা যেতে পারে, ইনস্টলমেন্টও হতে পারে, মানে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট ফার্স্ট ওয়ালভাবে হতে পারে, সিঙ্গেল টাইম মানে একবারেই বিক্রি করে দেওয়া হতে পারে, টাকা সংগ্রহ করা হতে পারে। শুধু খেয়াল রাখতে হবে শেয়ার হোল্ডাররা হচ্ছে কোম্পানির মালিক আর ডিবেঞ্চার হোল্ডার হল কোম্পানির পাওনাদার বা ঋণদাতা। শেয়ার হোল্ডাররা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারেন, হোয়ারেস ঋণদাতারা মানে ডিবেঞ্চার হোল্ডাররা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। এই বেসিক জিনিসটা খেয়াল রাখতে হবে। শেয়ার হোল্ডাররা কোম্পানির লাভ হলে তবেই তারা কিন্তু লভ্যাংশ পাবে। এদিকে ঋণ মানে কী বলে ডিবেঞ্চার হোল্ডার বা ঋণদাতা যারা আর কি, যারা ডিবেঞ্চার পারচেস করছে তাদের নির্দিষ্ট হারে, কেন ডিবেঞ্চারের আগে 7%, 8%, 10% একটা মেনশান করা থাকবে, কোম্পানির লাভ বা লোকসান যাই হোক না কেন তাদেরকে কিন্তু সেই ঋণ মানে সুদটা দিতেই হবে। এইটুকু বলার, বাকিটা ভিডিও স্ক্রিনে যাবে, তার সাথে আমার ভয়েস থাকবে। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি এসবি স্যার। থ্যাংক ইউ এভরিবডি। শুরু করছি এসবি স্যার কমার্স, ইস্যু অফ শেয়ার বা ঋণপত্র বিলি। কোম্পানি আইনের 2-এর 12 ধারা অনুযায়ী কোম্পানির সম্পত্তির ওপর দাবিযুক্ত হোক বা না হোক, কোম্পানি কর্তৃক ঋণের জন্য বিলি করা স্টক বা বন্ড বা অন্য যে কোনো প্রকার লগ্নিপত্রকে ঋণপত্র বা ডিবেঞ্চার হিসেবে গণ্য করা হয়। কোম্পানির অতিরিক্ত মূলধনের প্রয়োজনে জনসাধারণের কাছ থেকে ঋণপত্রের মাধ্যমে সাধারণত মাঝারি বা দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করা হয়। ঋণপত্র থেকে সংগৃহীত অর্থ মূলধন হিসাবে দীর্ঘকাল কারবারে নিয়োজিত থাকে, কোম্পানির উন্নতি এবং প্রসারে একে শেয়ার মূলধনের মতন ব্যবহার করা হয়। কোম্পানিতে যে বিভিন্ন রকমের শ্রেণী বিভাগের ঋণপত্র হয় সেগুলো বলে মর্গেজ ডিবেঞ্চার বা বন্ধকী ঋণপত্র, সিম্পল বা নাকেড ডিবেঞ্চার বা বন্ধকবিহীন ঋণপত্র, রূপান্তরযোগ্য ঋণপত্র মানে কনভার্টেবল ডিবেঞ্চার, পরিশুদ্ধ ঋণপত্র বা রিডিমেবল ডিবেঞ্চার, অপরিশুদ্ধ ঋণপত্র, বাহকের ঋণপত্র ইত্যাদি। এবার আমাদের জানতে হবে যে এই ঋণপত্রগুলো ইস্যু করার পদ্ধতিটা কীভাবে ইস্যু করা হয়। শেয়ারের মতো ঋণপত্র বিলি করা হচ্ছে যে কোম্পানির মূলধন সংগ্রহ করে তাকে কোম্পানির কাজে লাগিয়ে কোম্পানির উন্নতি ঘটানো, মোট কথা উন্নতি বা অর্থ হচ্ছে মুনাফা বৃদ্ধি করা, কোম্পানির প্রসার ঘটানো, একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে করা। তা ডিবেঞ্চার ইস্যু করা অনেকটা শেয়ারের মতনই, কিন্তু ডিবেঞ্চারের সাথে ডিবেঞ্চার হোল্ডার এবং শেয়ার হোল্ডারের মূল পার্থক্য, ডিবেঞ্চার হোল্ডার হচ্ছে কোম্পানির ঋণদাতা, শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক। স্বাভাবিকভাবে দেখবে ডিবেঞ্চার হোল্ডারদের নামের পাশে একটা পার্সেন্টেজ উল্লেখ করা থাকে,
সেই পার্সেন্টেজে তাদেরকে কী করতে হতে হয়, তাদেরকে ইন্টারেস্টটা প্রদান করতে হয়। ওয়ারেস শেয়ার হোল্ডাররা কিন্তু একটা লাভ হলে তবেই তারা পাবে, আদারওয়াইজ তারা কিছু পাবে না। এবার ডিবেঞ্চার ইস্যু করার অনেকগুলো পদ্ধতি আছে। ডিবেঞ্চার যখন অ্যাট পার, মানে দামে দামে যখন ডিবেঞ্চার ছাড়া হয়, তখন চ্যানেলটা হবে, যখন ক্যাশ পাওয়া যাবে চ্যানেল হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। যদি এক্সিস মানি পাওয়া যায় রিফান্ড করতে হয়, তাহলে তখন হবে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যখন ডিবেঞ্চারটা অ্যালোট করা হবে, তখন জানাল হবে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। যদি ডিবেঞ্চার প্রিমিয়াম ইস্যু করা হয়, তখন ক্যাশ রিসিভ করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। ডিবেঞ্চার যখন অ্যালোট করা হবে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু ডিবেঞ্চার প্রিমিয়াম অ্যাকাউন্ট। যখন এই প্রিমিয়ামের অর্থ ট্রান্সফার করা হবে, ডিবেঞ্চার প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। যদি ডিসকাউন্টে ডিবেঞ্চার ইস্যু করা হয়, তখন ক্যাশ রিসিভ করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। যখন ডিবেঞ্চার অ্যালোট করা হবে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অ্যান্ড ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট। আর যদি এক্সেস মানি থাকে রিফান্ড করতে হলে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মূলত হচ্ছে যেটা খেয়াল রাখতে হবে, ডিবেঞ্চারের সাথে শেয়ারের কিছু মিল আছে, কিছু অমিল আছে। কোম্পানি শেয়ার বিক্রি করে তার মূলধন বাড়ানোর জন্যে, সেই মূলধন দিয়ে কোম্পানি তার কোম্পানির পরিচালনা, কাঁচামাল ক্রয়, দৈনন্দিন ব্যয় নির্বাহ, এই শেয়ারের দ্বারা সংগৃহীত অর্থে যখন সেটা সংকলন হয় না, মানে পূরণ হয় না, তখন কোম্পানি বাজারে ঋণপত্র ছেড়ে আর অতিরিক্ত মূলধন সংগ্রহ করে কোম্পানির প্রসার, উন্নতি, মুনাফা বৃদ্ধি বা কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে। তাহলে ঋণপত্র ছাড়া হয় কী জন্যে? কোম্পানির উন্নতির জন্যে। তা ঋণপত্র যারা কেনে তাদের বলা হয় ঋণদাতা বা পাওনাদার। ঋণপত্রের নামের আগে এত পার্সেন্ট, 7%, 8%, 9%, 12% ডিবেঞ্চার বলে উল্লেখ করা থাকে। সেই হারে ঋণদাতাদেরকে ইন্টারেস্ট বছরের শেষে বা হাফ ইয়ারলি পেমেন্ট করা হয়। কোম্পানির পক্ষে সুবিধা কী? অন্যের টাকা ইনভেস্ট করে সেটাকে পুঁজি হিসেবে ব্যবহার করছে কোম্পানির উন্নতির জন্যে, এবং যারা এখানে টাকা ধার দিচ্ছে বা ডিবেঞ্চার পারচেস করছে, তারা একটা নির্দিষ্ট পরিমাণ, নিশ্চিত পরিমাণ সুদ পাচ্ছে। ক্লিয়ার? কোম্পানির শেয়ার ও ঋণপত্র মূলধন সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে শেয়ার হোল্ডার এবং ডিবেঞ্চার হোল্ডারদের সঙ্গে কিছু বেসিক ডিফারেন্স রয়েছে, যেটা দু একটা আগে বলে দিয়েছি। শেয়ার বিক্রয় লব্ধ অর্থ হচ্ছে কোম্পানির মালিকানা মূলধন, আর ঋণপত্র বিক্রয় লব্ধ অর্থ হচ্ছে কোম্পানির ঋণ মূলধন। শেয়ারের উপর আয় বন্টনকে লভ্যাংশ বলে, ঋণপত্রের উপর আয় বন্টনকে সুদ বলে। কোম্পানির মুনাফা যথেষ্ট হলে তবেই শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়া হয়। কোম্পানির মুনাফা লোকসান যাই হোক না কেন, ডিবেঞ্চার হোল্ডারদের কিন্তু সুদ দিতেই হবে। সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, হোয়ারেজ ডিবেঞ্চার হোল্ডাররা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। সাধারণ শেয়ার হোল্ডারদের কোম্পানির সভায় ভোটদানের অধিকার থাকে, ডিবেঞ্চার হোল্ডারদের কোম্পানির সভায় ভোটদানের অধিকার থাকে না। কোম্পানির অবসায়ন ছাড়া কোনো অবস্থাতেই শেয়ারের অর্থ ফেরত দেওয়া হয় না, কিন্তু ডিবেঞ্চার হোল্ডারদের নির্দিষ্ট সময় অন্তে বা তাদের রিটায়ারমেন্টের আগে ঋণপত্রের অর্থ ফেরত দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এটুকু থাক। পরের ভিডিওতে আমি আপলোড করব প্রবলেম এবং সলিউশন, তার সাথে লাইভ ক্লাস উইথ হোয়াইট বোর্ড। বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ। এসবি স্যার কমার্স ফলো করতে থাকুন।